নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম বলেছেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্বের দরবারে ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। এ সম্প্রতি বজায় রাখতে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদের কঠোর নির্দেশনা রয়েছে। দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার বেলা 10:30 বন্দর থানা প্রাঙ্গণে প্রস্তুতিমূলক সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। বন্দর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বন্দর থানার ইন্সপেক্টর আজহারুল ইসলাম, মদনগঞ্জ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান, বন্দর ফাঁড়ি ইন্সপেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাম্মদ আনোয়ার হুসাইন, সেকেন্ড অফিসার এসআই আল মামুন, এসআই মোহাম্মদ হানিফ, মোহাম্মদ হামিদুর, আবু তালেব, মোহাম্মদ আলী, এএসআই মোহাম্মদ শহীদুজ্জামান সহ 64 জন পুলিশ, 138 জন আনসার, 30 জন গ্রাম পুলিশ সদস্য ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। চ্যালেঞ্জের আমি মনে করি তো ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন যে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে, নারায়ণগঞ্জ জেলায় আমার সার্কেলাধীন সোনারগাঁও বন্দর সার্কেলে অনেক পূজা মণ্ডপ রয়েছে। আমরা আমাদের ডাকারঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমবার মহোদয় এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন রশিদ পিপিএমবার মহোদয়ের নির্দেশক্রমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা বিশ্বাস করি অনেক সুন্দর একটি দুর্গোৎসব সম্পন্ন হবে।